নমস্কার বন্ধুগণ প্রাচীন ভারতের ইতিহাসের এই শিডিউলে আমি জিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাচীন ভারতের ইতিহাসে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম সুরজ মহাজনক পদের উত্থান এবং ভারতে মগধের উত্থান যেখানে আমরা আলোচনা করেছিলাম মগধের প্রথম তিনটি রাজবংশ সম্পর্কে যেগুলি হল হর্ষঙ্ক বংশ শিশুনাথ বংশ এবং বংশ তো আজকে আমরা শুরু করব মৌর্য সাম্রাজ্য সম্পর্কে যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আমি এক কারণ আমি একটা ক্রমানুসারে ভিডিওগুলো বানাচ্ছি তাই পরপর দেখাটা খুবই জরুরি তাই আগের ভিডিওটা দেখে নেবেন আমি প্রাচীন ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে দুটি প্লেলিস্ট আমার এই চ্যানেলে বানিয়েছি যেগুলিতে আমি পরপর ভিডিও আপলোড করছি যেগুলো আপনার সেগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ আর এই ধননন্দকে পরাজিত করে মগলের সিংহাসন লাভ করেন চন্দ্রগুপ্ত মৌর্য তো এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজস্ব এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্ব সম্পর্কে জানার আগে চন্দ্রগুপ্ত মৌর্যের বাল্যকাল সম্পর্কে একটুখানি তথ্য জেনে রাখা যাক পুরাণ মতে এই চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষুদ্র তার মাতার নাম ছিল মুড়া সেই মুরা থেকে এই মৌর্য কথাটি এসছে আবার বৌদ্ধ মতে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষত্রিয় তিনি মরিয়া নামক একটা জনজাতির থেকে এসেছিলেন এবং এই মরিয়া থেকে নাম হয়েছে মৌর্য চাণক্যের অর্থশাস্ত্রতেও চন্দ্রগুপ্ত মৌর্যকে একজন ক্ষত্রিয় বলা হয়েছে এবং আধুনিক ঐতিহাসিকগণও চন্দ্রগুপ্ত মৌর্যকে ঐতিহ্য ক্ষত্রিয় বলে মেনে নিয়েছেন যাই হোক চন্দ্রগুপ্তের পিতা যুদ্ধে মারা যাওয়ার পর চন্দ্রগুপ্তের মা বালক চন্দ্রগুপ্তকে নিয়ে নগরীতে চলে আসেন এবং এইখানে এসে চন্দ্রগুপ্তের মধ্যে বিভিন্ন রকমের গুণাবলী লক্ষ্য করে চাণক্য তাকে তক্ষশিলায় নিয়ে যান এবং তাকে বিভিন্ন বিদ্যায় বিদ্যান করে তোলেন এই চাণক্যই হলেন ইতিহাস বিখ্যাত কৌটিল্য এই চাণক্য বা কৌটিল্যের আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত আর এই চাণক্য বা কৌটিল্য লিখেছিলেন একটি বিখ্যাত বই যার নাম অর্থশাস্ত্র এরপরে তিনশো ছাব্বিশ বা তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এই সময় চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের কাছে পৌঁছন এবং তাকে গিয়ে নন্দবংশকে উচ্ছেদ করার জন্য আহ্বান জানান কিন্তু সেই সময় আলেকজান্ডার চন্দ্রগুপ্ত মৌর্যের নির্ভীক ব্যবহার দেখে রেগে যান এবং তাকে মারবার আদেশ দেন সেইখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্য পালিয়ে আসেন এবং বিন্দু পর্বতে বসবাসকারী উপজাতিদের নিয়ে একটি সেনা দল গঠন করেন এবং তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসন লাভ করেন সুতরাং চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই সময় অর্থাৎ যখন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের পতন করেন তখন মগজ বলতে বোঝানো হতো পাঞ্জাবের সীমানা থেকে গোদাবরী নদী পর্যন্ত বিস্তৃত এই জায়গাটা মগধের আন্ডারে ছিল এবং এই জায়গারই রাজা হন চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসতে চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেন চাণক্য তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মারা যান এবার আলেকজান্ডার মারা যাওয়ার পরে তার বিজিত রাজ্যগুলির মধ্যে বিদ্রোহ দেখা দেয় সেই বিদ্রোহের সুযোগ নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে একটি বিশাল বড় মৌর্য সাম্রাজ্য স্থাপন করে আলেকজান্ডারের যে বিজিত অঞ্চলগুলি ছিল তার মধ্যে ভারতের অংশের দায়িত্ব গিয়ে পড়ে সেলুকাসের ওপরে এবার যখন চন্দ্রগুপ্ত মৌর্য একে একে গ্রিকদের সমস্ত জায়গা দখল করে নিচ্ছেন তখন সেলুকাস ভারতে চন্দ্রগুপ্তর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে এবং সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্তর একটি যুদ্ধ হয় তিনশো খ্রিস্ট পূর্বাব্দে এই যুদ্ধে সেলুকাস পরাজিত হন এবং এরপরে সেলুকাস তার নিজের মেয়ে হেলেনের সাথে চন্দ্রগুপ্তের বিবাহ দেন সেলুকাস তার একজন দূতকে চন্দ্রগুপ্তের সভায় পাঠান যার নাম ছিল মেগাস্তিনিস সুতরাং মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন এবং মেগাস্তিনিস ভারতে ভ্রমণ করে একটি বই রচনা করেন সেই বইটার নাম ছিল ইন্ডিকা এই ইন্ডিকা বই যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রিক গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়েছে স্যান্ডো কোট্টাস অর্থাৎ এই স্যান্ডোকোট্টাস নামে একজন রাজার কথা বিভিন্ন গ্রিক গ্রন্থে পাওয়া যায় সেই স্যান্ডো কোট্টাস হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং তিনশো খ্রিস্টপূর্বাব্দে মহীশূরের কাছে অবস্থিত শ্রবণ বেলগোলা নামক একটি স্থানে অনশন করে বা না খেয়ে মারা যান এই অনশন করে বা না খেয়ে মৃত্যুবরণ করা এই জৈন ধর্মের একটা অংশ ছিল সেই সেইরমভাবেই চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো খ্রিস্টপূর্বাব্দে শ্রবণ বেলগোলা নামক স্থানে মারা যান চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের আগে ভারতে তার মতো বিশাল সাম্রাজ্য কোনো রাজা গড়তে পারেননি তাই জন্য এই চন্দ্রগুপ্ত মৌর্যকে ঐতিহাসিকরা বলেন ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবার আমরা এক নজরে দেখে নেব চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে চন্দ্রগুপ্ত মৌর্য যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন পরবর্তীকালে বাকি সমস্ত মৌর্য সম্রাটরা সেটা গ্রহণ করেছিলেন শুধুমাত্র সম্রাট অশোকের সময় কিছু পরিবর্তন হয়েছিল যেখানে সম্রাট অশোক কিছু নতুন জিনিস যোগ করেছিলেন বাকি সমস্ত ক্ষেত্রে এই শাসন ব্যবস্থা অর্থাৎ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য প্রচলিত শাসন ব্যবস্থা সমস্ত মৌর্য সাম্রাজ্যে সমান ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা যে সমস্ত তথ্য থেকে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই চাণক্য বা কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র এই বই থেকে থেকে বেশি পাওয়া যায় তাছাড়াও মেগাস্তিনিসের ইন্ডিকা বই থেকে পাওয়া যায় এছাড়াও বিশাখ দত্তের লেখা বই মুদ্রা রাক্ষস থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় শাসন রাজা ছিলেন সর্বে সর্বা অর্থাৎ রাজা স্থান ছিল সবার উপরে তার হাতে সমস্ত ক্ষমতা তার হাতে সমস্ত ক্ষমতা ছিল কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী হয়েও রাজা কখনোই স্বৈরাত্রী ছিলেন না তারা ছিলেন প্রজাহিতৈশী কোন মৌর্য সম্রাট কখনোই নিজেদের দেবসত্ব দাবি করেননি অর্থাৎ দেবসত্ব কথার অর্থ হলো তারা ঈশ্বরের প্রতিনিধি বা ঈশ্বরের বরপুত্র এরকম কিছু তারা দাবি করেননি তার বদলে সমস্ত মৌর্য সম্রাটরা যেটা বলতেন বা যে উপাধি গ্রহণ করতেন সেটা ছিল দেব নাম প্রিয় অর্থাৎ এর অর্থ এর অর্থ হল দেবতাদের প্রিয় মৌর্য শাসন ব্যবস্থায় রাজাদের শাসন কার্যে যারা সাহায্য করতেন তাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে কর্মচারীরা ছিলেন তাদেরকে বলা হতো সচিব আবার এই সচিবদের মধ্যে থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আরেকটি পদ বানানো হতো সেই পদটির নাম ছিল মন্ত্রী এই মন্ত্রীদের বেতন ছিল বছরে আটচল্লিশ হাজার পান অর্থাৎ এই সময় এই পান ছিল অর্থমাপার একটি একক এই সমস্ত পদেই কাউকেই বংশানুক্রমিকভাবে নিযুক্ত করা হতো না সকলকেই যোগ্যতার পরিচয় দিয়ে এই সমস্ত পদ অধিকার করতে হতো চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তার বিশাল সাম্রাজ্য চারটি ভাগে বিভক্ত ছিল সেগুলি হল প্রথম প্রাচ্য তারপরে দ্বিতীয় হচ্ছে উত্তরাপথ তৃতীয় অবন্তি এবং চতুর্থ দক্ষিণাপথ সম্রাট অথোগের সময় এর সঙ্গে শুধু যোগ হবে কলিঙ্গ এই প্রদেশগুলিকে বলা হতো দেশ মৌর্য আমলে গ্রাম ছিল সবার নিচের শ্রেণী অর্থাৎ গ্রাম ছিল মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক গ্রামিকের উপরে ছিলেন গোপ গোপরা ছিলেন চারটে কি পাঁচটা গ্রামের শাসনকর্তা অর্থাৎ একটি গ্রাম হলে অর্থাৎ একটি গ্রামের শাসনকর্তা ছিলেন গ্রামিক গ্রামিকদের উপরে ছিলেন গোপ যাদের দায়িত্বে ছিল চারটে কি পাঁচটা গ্রাম এবার এই গোপদের উপরে ছিলেন সমাহর্তা সমাহর্তারা ছিলেন জেলার শাসনকর্তা আবার এদের ওপরে প্রদেশ বা দেশ যারা মানে এই দেশ যারা শাসন করতেন তাদেরকে বলা হতো প্রাদেশিক প্রাদেশিকরা তাহলে শাসন করতো এই দেশ বা প্রদেশ এইভাবে শাসন ব্যবস্থা চলতো কৌটিল্যের এই অর্থশাস্ত্র থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে দু ধরনের বিচারালয় ছিল একটির নাম ছিল ধর্মাস্থীয় এবং দ্বিতীয়টির নাম ছিল কন্টক শোধন এই ধর্মাস্থীয় এবং কণ্টক শোধনে বিচার করা হতো এই ছিল সংক্ষেপে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থায় পরবর্তীকালে সমস্ত মৌর্য সম্রাটরা গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত আগে বললাম তিনশো খ্রিস্টপূর্বাব্দে মারা যান এবং তারপরে রাজা হন তার পুত্র বিন্দুসার বিন্দুসার রাজা হন তাহলে স্বাভাবিকভাবেই তিনশো খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানা যায় না তবে বিন্দুসারের উপাধি ছিল অমিত্র অমিত্রঘাত এই বিন্দুসারের সময় তক্ষশিলায় একটি বিদ্রোহ দেখা দেয় এবং এই বিদ্রোহ দমন করেন যুবরাজ অশোক বিন্দুসারের সময় দুজন পর্যটক ভারতে এসেছিলেন তারা ছিলেন সিরিয়ার ডিমাকাস এবং ইজিপ্ট থেকে এসেছিলেন ডাইনোসিয়াস বিন্দুসারের পর বিন্দুসার দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে মারা যান এবং তারপরে রাজা হন সম্রাট অশোক বিন্দুসার মারা যান দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সম্রাট অশোক সিংহাসনে বসেন দুশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দে এর কারণ হিসাবে বৌদ্ধ গ্রন্থে লেখা আছে যে বিন্দুসারের পর এই মৌর্য সাম্রাজ্যের সিংহাসন লাভ নিয়ে একটি গৃহযুদ্ধ দেখা দেয় যাতে সম্রাট অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে মগধের সিংহাসন লাভ করে এবং সেই কারণেই এই দুশো তিয়াত্তর থেকে দুশো উনসত্তর অর্থাৎ চার বছর দেরি হয়েছিল কিন্তু আধুনিক ঐতিহাসিকরা এই যে নিরানব্বই জন ভাইকে হত্যা করেছেন অশোক সেটা মেনে নেন না যদিও তারা বলেন যে বিন্দুসারের পরে এই সিংহাসন লাভ দিয়ে একটি গৃহযুদ্ধ দেখা দেয় তার জন্যই এই চার বছর দেরি হয়েছে কিন্তু যে এই নিরানব্বই জন ভাইকেই হত্যা করেছিলেন সেটা হয়তো সত্যি না এই সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তিনি শুধুমাত্র যে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তা নয় সারা ভারতের এমন কি সারা পৃথিবীর যে সমস্ত শ্রেষ্ঠ রাজারা এসেছেন তা অশোক তাদের মধ্যেও অশোকের স্থান রয়েছে সম্রাট অশোক জীবনে একটিমাত্র যুদ্ধ করেন সেটি হয় বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ হয় দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোকের সম্পর্কে আলোচনা করার আগে এই ম্যাপটা দেখে নেওয়া যাক যেখানে অশোকের সম্পূর্ণ সাম্রাজ্যটিকে দেখানো হয়েছে ম্যাপে যে কালো পুরো ঘেরা অংশটা যতটা ভারতবর্ষের মধ্যে কালো ঘেরা অংশ রয়েছে সেটা অশোকের সময় মৌর্য সাম্রাজ্যের বিস্তার ছিল তার মধ্যে নিচে যে অংশে আমি লাল দিয়ে লিখেছি কলিঙ্গ সেইটা ছিল কলিঙ্গ রাজ্য এবার এই কলিঙ্গ রাজ্য আক্রমণ করার পিছনে অশোকের যে যে কারণগুলো ছিল সেগুলো একটু দেখে নেওয়া যাক প্রথম কারণ নন্দ বংশের আমলে এই কলিঙ্গ ছিল নন্দ রাজাদের অধীনে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এই কলিঙ্গ স্বাধীন হয়ে যায় এবং স্বাধীন হয়ে গিয়ে দাক্ষিণাত্যে চোল এবং পাণ্ড রাজাদের সঙ্গে চুক্তি মিলিত হয় এবং একটি জোট গঠন করে স্বাভাবিকভাবেই মৌর্য সাম্রাজ্যের পক্ষে এই শক্তি জোট মানে চোল পাণ্ড এবং তাদের সঙ্গে কলিঙ্গ এই জোট যথেষ্ট ক্ষতিকর ছিল তারা যে কোনো সময় আক্রমণ করতে পারতো তাই জন্যই এই কলিঙ্গ জয় একান্ত প্রয়োজন ছিল অশোকের জন্য দ্বিতীয় কারণ কলিঙ্গ রাজ্য ছিল দাক্ষিণার্থে যেতে গেলে এই কলিঙ্গ রাজ্য হয়ে যেতে হবে ছিল দাক্ষিণাত্য যাওয়ার পথ অর্থাৎ দাক্ষিণাত্যে যাওয়ার যে জলপথ এবং স্থলপথ ছিল সেটা কলিঙ্গ রাজ্যের মধ্যে দিয়েছিল ফলে কলিঙ্গ রাজারা এই জলপথ ও স্থলপথকে নিয়ন্ত্রণ করতেন স্বাভাবিকভাবেই মৌর্য সম্রাটদের যদি দক্ষিণ দাক্ষিণাত্যে যেতে হয় তাহলে এই কলিঙ্গ জয় করার প্রয়োজন রয়েছে এবং তৃতীয় কারণ ছিল তাম্রলিপ্ত বন্দর এই তাম্রলিপ্ত বন্দর তখন যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল তাম্রলিপ্ত বন্দর হয়ে বঙ্গোপসাগরের পথে ব্রহ্মদেব সুমাত্রা যাবা ইত্যাদি জায়গায় ব্যবসা বাণিজ্য চলত আর এই তাম্রলিপ্ত বন্দরে যাওয়ার পথও নিয়ন্ত্রণ হতো কলিঙ্গ রাজাদের দ্বারা সেই কারণেই অশোক কলিঙ্গ রাজ্য জয় করতে চেয়েছিলেন তবে এই সমস্ত কারণের মধ্যে মূল কারণ ছিল এই শক্তিযুদ্ধ সুতরাং নিরাপত্তার কারণটাই ছিল প্রধান ফলে এই দুশো একষট্টি খ্রিস্টাব্দে এই কলিঙ্গ যুদ্ধ হয় এবং এই কলিঙ্গ যুদ্ধে অশোক জয়লাভ করে এই যুদ্ধের পরিণতি হয় কি অশোক সারা জীবনের মতো যুদ্ধ জয় ত্যাগ করে কারণ হিসাবে বলা হয় এই কলিঙ্গ যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল কলিঙ্গ যুদ্ধে প্রায় এক লক্ষ লোক বন্দী হয় বিপুল সম্পত্তির ক্ষতি হয় প্রচুর লোক মারা যান সেই সমস্ত দেখেই অশোকের মধ্যে একটি পরিবর্তন আসে এবং তিনি চিরকালের মতো যুদ্ধ জয় বন্ধ করে দেন এবং এই এবং এই কলিঙ্গ যুদ্ধের পরেই অশোক যে সমস্ত কাজকর্ম করেছেন সেই কারণেই সম্রাট অশোক ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে রয়েছেন তবে অনেক ঐতিহাসিক এইটা মানতে চান না যে কলিঙ্গ যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকেই অশোকের মধ্যে পরিবর্তন আসে কলিঙ্গ যুদ্ধ তারা বলেন যে কলিঙ্গ যুদ্ধের ফলে পরে অশোকের মনে যদি পরিবর্তন আসতো তাহলে তিনি তার সৈন্যদল ভেঙে দিতেন যদি যুদ্ধ নাই করবেন তাহলে সৈন্যদল রেখে কী করবেন তাই সৈন্যদল ভেঙে দিতেন কিন্তু অশোক সৈন্যদল ভাঙেননি এবং কলিঙ্গ রাজ্যটাকেও তাদের রাজাদের হাতে ফিরত দিয়ে দেননি এই কারণেই ঐতিহাসিকরা বলেন কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটা সঠিক নয় আসল কথা হলো যে কলিঙ্গ যুদ্ধ জয়ের পরে অশোকের আর কোনো রকম যুদ্ধ জয় করার প্রয়োজন ছিল না কারণ সারা ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল এছাড়াও আর কোনো শক্তির দ্বারা মৌর্য সাম্রাজ্য আক্রান্ত হবে সেরকমও ব্যাপার ছিল না কারণ এই যে শক্তি জোট গঠিত হয়েছিল সেটাও ভেঙে গেল। তাহলে মৌর্য সাম্রাজ্যকে আক্রমণ করার জন্য আর কোনো বাইরের শক্তি ছিল না সেই কারণেই অশোক জয়ের নীতি ত্যাগ করে এটা অনেক ঐতিহাসিক বলে কিন্তু যাই হোক তবে বেশিরভাগ ঐতিহাসিকই মানে যে কলিঙ্গ যুদ্ধের পরে অশোকের মনে একটা পরিবর্তন আছে তাই জন্যই তিনি যুদ্ধ জয় নীতি ত্যাগ করেন এবার আমরা দেখব সম্রাট অশোকের ধর্ম প্রচার এই ধর্ম প্রচারের জন্যই সম্রাট অশোক বিখ্যাত এই অশোকের উদ্যোগেই উত্তর ভারতের একটি সংকীর্ণ স্থানে আবদ্ধ বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে অশোক যে সমস্ত কাজকর্মগুলি করেছেন সেগুলি হল প্রথম তিনি বিহার যাত্রা বন্ধ করে দেন বিহার কথার অর্থ হলো আমোদ প্রমোদ শিকার ইত্যাদিগুলো এইগুলো বন্ধ করে দিয়ে তিনি যেটা শুরু করেন সেটা হচ্ছে ধর্ম যাত্রা ধর্মযাত্রার উদ্দেশ্য হলো ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলি পরিভ্রমণ করা তিনি ধর্ম প্রচার করার জন্য এক শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেন যাদেরকে বলা হতো যুত রাজুক পুরুষ প্রাদেশিক এরা এই যুদ্ধ রাজুক পুরুষ এবং প্রাদেশিক এরা অশোককে ধর্ম প্রচার করতে সাহায্য করতেন এছাড়াও তিনি ধর্ম মহামাত্র নামে একটি নামক এক রকমের কর্মচারী নিযুক্ত করেছিলেন সাম্রাজ্যের অভ্যন্তরে পাহাড়ের গায়ে এবং পাথরের গায়ে তার নিজের উপদেশগুলি এবং বুদ্ধদেবের বাণীগুলি ছড়িয়ে দেন এইগুলিকে বলা হতো ধর্ম লিপি তার রাজত্বকালেই হয়েছিল তৃতীয় বৌদ্ধ সংগীতি তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল পাটলিপুত্রতে পাটলিপুত্রে অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তাকে বৌদ্ধ ধর্মে যিনি দীক্ষিত করেন তার নাম ছিল উপগুপ্ত তিনি তার পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্গমিত্রাকে বৌদ্ধ ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সিংহলে পাঠান যেটাকে এখন বলা হয় শ্রীলঙ্কা এইভাবে তিনি তার ধর্ম প্রচার করেছিলেন এবং এর ফলেই বৌদ্ধ ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে অশোক একটি নতুন ধর্ম মত প্রবর্তন করেন যার নাম ছিল ধর্ম এই ধর্ম এই বৌদ্ধ ধর্মেরই একটি নতুন রূপ ছিল এক কথায় বৌদ্ধ ধর্মকে সহজ সরল করে অশোক এই ধর্ম প্রচার করেছিলেন অশোকের উপাধি ছিল দেবপ্রিয় এবং প্রিয়দর্শী অশোক দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে মারা যান এবং তার মৃত্যুর পরে ধীরে ধীরে এই বৃহৎ মৌর্য সাম্রাজ্য ভেঙে পড়ে মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ এই বৃহদ্রথকে হারিয়ে দেন পুষ্যমিত্র শুঙ্গ দিয়ে ভারতবর্ষে তিনি শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন এই ছিল আজকের বিষয়ে এই ছিল আজকের ভিডিওর টপিক আমি এখানে বিস্তারিতভাবে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করেছি এরপরেও কিছু জিনিস বাকি থেকে গেছে যেটা হচ্ছে অশোকের শিলালিপিগুলি এবং মৌর্য সাম্রাজ্যের স্থাপত্য কার্য যেগুলি আমি একটি আলাদা ভিডিও করে আলোচনা করব আশা করছি এই ভিডিওতে যা তথ্য আছে সেগুলি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটি দেখ